नमस्कार, आज के आम्रा शुनबो श्री श्री मायर कथा। मायर कथा शुनबो स्वामी ईशानानंदजीर स्मृतिते। श्री श्री ठाकुरे जन्मभिटा कामारपुकुरे श्री श्री ठाकुरे मंदिर निर्माणेर ब्यापारे कथा होइते छिलो। ओई समय एक दिन इटालीते उत्सव देखिते जाइबार पथे रामलाल दादा, लक्ष्मी दीदी ओ रामलाल दादार कन्या दक्षिणेश्वर हईते मायर निकट आसियाछेन। रामलाल दादा मा के प्रणाम करिया नीचे शरत महाराजेर निकटे गेलेन। मा ओ अन्यान्य सकलेर अनुरोधे लक्ष्मी दीदी चापा गलाय कीर्तन गाइया एवं संगे संगे खोलेर बोलेर अनुकरण करिया शुनाइलेन। तारपर कथाय कथाय श्री श्री ठाकुरेर जन्मस्थान मंदिर ओ विषय सम्पत्तिर कथा उठिल। लक्ष्मी दीदी বলিলেন, ও হলে সেটি আমাদের হেফাজতে থাকবে, তো এদের মানে রামলাল দাদা ও শিবু দাদার ছেলেপিলেরাই সব পুজো করবে থাকবে। মা বললেন, তা কি করে হবে, এরা সব সাধু ভক্ত, এদের জাতের বিচার আছে, কত দেশের লোক সাহেব শুভ সব যাবে, ওইখানে থাকবে, প্রসাদ পাবে, আমাদের তো সব ভক্ত নিয়েই কারবার, তোরা হলি সংসারী, তোদের সমাজ আছে, ছেলে মেয়েদের বেথা আছে, তোদের কি ওদের সঙ্গে থাকলে চলবে। এই রকম আরো কিছু কথাবার্তার পর মা আবার বলিতেছেন, তোদের এখন যেমন ঘরগুলি আছে ওই ধরনের, তবে করগেটের ছাউনি দিয়ে যুগীদের খামারের কাছে অথবা পশ্চিম দিকে যেখানেই হোক একটু জায়গা নিয়ে বাড়ি আলাদা করে দেবে। লক্ষ্মী দিদি বললে, তবে রঘুবীরের শীতলা কি ঠাকুরের যে মন্দির হবে তাতেই থাকবেন? মা বললেন, তা কি হয়, ও তো তোদের গৃহদেবতা, পালা পার্বণে তোদের বৌঝিরা পুজো অর্চনা করবে তা হয় না, রঘুবীরের জন্য মন্দির আলাদা পাকা করে দেবে, পাশ দিয়ে একটু রাস্তা থাকবে, মেয়েরা যাতায়াত করবে, তুই রামলাল বা শিবু যখন যাবি তোরা মন্দিরেই ভক্তদের সংসারে খাবি থাকবি, তোদের আর কি। উপরে শরৎ মহারাজের ঘরে রামলাল দাদা প্রভৃতি আসিলেন। শ্রী শ্রী মায়ের প্রস্তাব রামলাল দাদা এবং লক্ষ্মী দিদি সর্বান্তকরণে অনুমোদন করিলেন এবং শরৎ মহারাজও সকল কথা শুনিয়া আনন্দ প্রকাশ করিতে লাগিলেন। লক্ষ্মী দিদি ও রামলাল দাদা চলিয়া গেলে মা আমাকে ডাকিয়া বলিতেছেন, দেখো তখন লক্ষ্মীর সঙ্গে কথা কইতে কইতে ওকে কাপড় ও টাকা দিতে ভুলে গেছি, তুমি কৃষ্ণলালের সঙ্গে ইটালিতে গিয়ে উৎসব দেখে এসো আর লক্ষ্মীকে টাকা ও কাপড় দিয়ে এসো। ইটালিতে ওরা ঠাকুরকে বেশ সাজায়, এই বলিয়া দুটি টাকা ও একখানি কাপড় বাহির করিয়া দিলেন। পরে বলিতেছেন, লক্ষ্মী ঠাকুরের কাছে কীর্তনিয়াদের অনুকরণ করে গাইতে গাইতে নেচে অঙ্গভঙ্গি করে দেখাতো। ঠাকুর আমাকে বলেছিলেন, ওর এই ভাব, তুমি যেন ওর লয়ে লয় দিয়ে লজ্জা ভেঙো না। একদিন জয়রামবাটি হইতে চিঠি আসিল যে ওই অঞ্চলের একটি লোক ডাকাতি করিতে গিয়ে ধরা পড়িয়াছে। মা শুনিয়াই বলিতেছেন, ও বাবা, দেখলে, আমি জানতাম তার ডাকাত বৃত্তিটা নষ্ট হয়নি, আমি কি সাত করে তাকে এত আদর করতাম, অত জিনিসপত্র দিতাম, তাই আমার বাধ্য থাকতো, আমার কাছে এলে কেচটির মতো থাকতো, এইসব মেয়ের পাল নিয়ে ওদের অত গয়নাগাটি নিয়ে বাস করি, তোমরা তো কে কখন আছো কিছুই ঠিক নেই, দুর্জনকে দূরে পরিহার তা যেভাবেই হোক। মায়ের অসুখ ক্রমশ বাড়িয়া চলিয়াছে, জ্বর মাত্র দুই আড়াই পর্যন্ত ওঠে, কিন্তু হাত পা জ্বালার জন্য অত্যন্ত অস্থিরতা, আজকাল সর্বদা বলিতেছেন, আমাকে গঙ্গা তীরে নিয়ে চলো, গঙ্গার ধারে আমি ঠান্ডা হব, পূজনীয় শরৎ মহারাজ সেজন্য চেষ্টাও করিতেছেন, কিন্তু ডাক্তারেরা এই অবস্থায় নড়াচড়া করিতে নিষেধ করিতেছেন। একদিন মা আমাকে বলিতেছেন, তুমি রাধু টাধু ওদের সবাইকে জয়রামবাটি রেখে এসো, আমরা ভাবিতেছি মা রাধুগত প্রাণ তাহাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না, আজ আর এই অবস্থায় তাহাদিগকে জয়রামবাটি পাঠিয়ে দিতে বলিতেছেন, এ কি ব্যাপার,
মা ক্রমশ উহাদের উপর এত বিরক্ত হইয়া উঠিতেছেন যে নলিনী দিদি প্রভৃতি তাহার কাছে যাইতে সাহস করেন না। পূজনীয় শরৎ মহারাজ মাকে বুঝাইতে লাগিলেন, আপনার এই অসুখ দেখে ওদের যেতে কষ্ট হবে, আপনি একটু সেরে উঠলে ওরা যাবে। মা বলিতেছেন, পাঠিয়ে দিলেই ভালো হতো, তবে যেন আমার কাছে আর না আসে, আমার আর ওদের ছায়া দেখতেও ইচ্ছা নেই। একদিন দুপুরে রাধু পাশের ঘরে ঘুমাইতেছে, তাহার খোকা হামা দিতে দিতে মায়ের বিছানার নিকটে আসিয়া তাহার বুকের ওপর উঠিতেছে। মা তাহা দেখিয়া তাহাকে লক্ষ্য করিয়া বলিতেছেন, তোদের মায়া একেবারে কাটিয়েছি, যা যা আর পারবি নে। আমাকে বলিলেন, একে তুলে নিয়ে গিয়ে ওদিকে রেখে এসো, এসব আর ভালো লাগে না। আমি খোকাকে কোলে করিয়া তাহা দিদিমার নিকট দিয়া আসিলাম। জয়রামবাটিতে একদিন একজন ছোট মামিকে রূঢ় কথা বলায় মা বলিতেছেন, ও কি গো, মানুষের মনে আঘাত দিয়ে কি কথা বলতে আছে? কথা সত্য হলেও অপ্রিয় করে বলতে নেই, শেষে ওই রূপ স্বভাব হয়ে যায়। মানুষের চক্ষু লজ্জা ভেঙে গেলে আর মুখে কিছু আটকায় না। ঠাকুর বলতেন, একজন খোড়াকে যদি জিজ্ঞাসা করতে হয়, তুমি খোড়া হলে কি করে, তাহলে বলতে হয়, তোমার পাটি অমন মোড়া হলো কি করে। শেষাশেষি মায়ের শরীর খুব দুর্বল থাকায় বেশিক্ষণ বসে থাকতে পারতেন না, কিন্তু দেখতাম তিনি এই শুয়ে থাকার সময়ও জপ করিতেছেন। জয়রামবাটিতে একটা কি দুইটার সময় হঠাৎ কোনো কার্য উপলক্ষে তাহাকে ডাকিয়া দেখিয়াছি, তিনি এক ডাকেই সাড়া দিতেন। আপনি কি ঘুমান নাই, জিজ্ঞাসা করিলে বলিতেন, কি করি বাবা, ছেলেরা ব্যাকুল হয়ে এসে ধরে, দীক্ষা নিয়ে যায়, কিন্তু কই, কেউ তো নিয়মিত কেন, কেউ কিছুই করে না। তো যখন ভার নিয়েছি তখন তাদের জন্য আমাকে দেখতে হবে, তো তাই জপ করি, আর ঠাকুরের কাছে তাদের জন্য প্রার্থনা করি। হে ঠাকুর, ওদের চৈতন্য দাও, মুক্তি দাও, এই সংসারে বড় দুঃখ কষ্ট, আর যেন তাদের আসতে না হয়। বলিতে বলিতে অতি ধীরে ধীরে উঠিয়া বসিতেন। আবার বলিতেন, এত আগ্রহ করে মন্ত্রটি তো নিয়ে গেল, কিন্তু কিছু করে না কেন, এমন আর কি শক্ত, একটু অভ্যাস করে করতে থাকলেই কেমন আনন্দ আসে। আহা, যোগেন আমরা বৃন্দাবনে কি আনন্দে কত জপই করতাম, চোখে মুখে মাছি বসে ঘা করে দিত, কিন্তু কোনো হুঁশ হতো না। একদিন মা বলিতেছেন, এত জপ করলামই বলো, আর এত কাজ করলামই বলো, কিছুই কিছু নয়, মহামায়া পথ ছেড়ে না দিলে কার কি সাধ্য। হে জীব, শরণাগত হও, কেবল শরণাগত হও, তবেই তিনি দয়া করে পথ ছেড়ে দেবেন। এই বলিয়া কামার পুকুরে অবস্থানকালে ঠাকুরের জীবনের একটি ঘটনা বললেন। একবার কামার পুকুরে জ্যৈষ্ঠ মাসের দিন বৈকালে খুব বৃষ্টি হয়ে মাঠে সব জল উপচে গেছে। ঠাকুর ডোমপাড়ার কাছে নিচে সদর রাস্তা দিয়ে এতখানি জল ভেঙে মাঠে শৌচে যাচ্ছেন। সেখানে অনেকে মাগুর মাছ উঠছে দেখে লাঠি দিয়ে মারছে। একটি মাগুর মাছ ঠাকুরের পায়ে পায়ে কেবল ঘুরছে, তাই দেখে তিনি বললেন, এটিকে মারিস নেড়ে, এটি আমার পায়ে পায়ে শরণাগত হয়ে কেমন ঘুরছে, কেউ যদি পারিস তো একে পুকুরে ছেড়ে দিয়ে আয়। তারপর নিজেই সেটিকে ছেড়ে দিয়ে এসে বাড়িতে বললেন, হাহা, কেউ যদি এই রকম শরণাগত হয় তবেই সে রক্ষা পায়। নমস্কার, আজ এ পর্যন্তই। স্বামী ঈশানানন্দজির স্মৃতিতে মায়ের কথা শুনে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।